আজকের গল্প সেফটি পিন লিখেছেন ডাক্তার আনোয়ারুল হক ছোটোবেলার দিনগুলোতে ইবনানের সবচেয়ে পছন্দের জিনিস ছিল তার মায়ের আলমারি মায়ের আলমারিতে ছিল নানা ধরনের সুন্দর সুন্দর শাড়ি পুরনো গহনা আর ছোট ছোট টুকিটাকি জিনিস সেই আলমারির এক কোণে একটা পুরোনো ধাতব বাক্সে রাখা ছিল অনেকগুলো সেফটিবিন ইমরান প্রতিদিন স্কুল থেকে ফিরে এসে আলমারির দরজা খুলে মায়ের সেসব জিনিসপত্র দেখত সেফটিবিনগুলো তার বিশেষ পছন্দের ছিল সেগুলোর চকচকে রূপালি রং, আর ছোঁচালো মাথা তাকে মুগ্ধ করত। ইমরান মনে মনে ভাবতো এগুলো বুঝি কোনো জাদুকরী শক্তি ধরে রাখে একদিন ইমরান স্কুলের বন্ধুর সাথে খেলতে গিয়ে তার জামাটা ছিঁড়ে যায় সে ঘরে এসে মায়ের কাছে কাঁদতে শুরু করে মা তখন আলমারি থেকে একটা সেফটিফিন নিয়ে এসে তার ছেঁড়া জামাটা আটকে দিলেন ইমরানের চোখে মুখে বিস্ময় সে দেখল সেই সেফটিফিনটাই তার সমস্যার সমাধান করে দিল ইমরান এবার বুঝতে পারল সেফটিফিন শুধু সাজসজ্জার জন্য নয় বরং তা একটি শক্তিশালী উপকরণ যা প্রয়োজনে অনেক বড় সমস্যারও সমাধান করতে পারে কিছুদিন পরে ইমরান তার বন্ধুদের একটি প্রজেক্ট অংশগ্রহণ করলো প্রজেক্টের জন্য তাকে কিছু ছোট ছোটো কাগজ একসঙ্গে আটকাতে হবে সে আবার সেই সেফটি পিনের সাহায্য নেয় তার বন্ধুরা যখন রঙিন কাগজ আঠা আর স্কচ টেপ দিয়ে নিয়ে ব্যস্ত তখন ইমরান কেবল সেফটিপিন দিয়ে তার প্রজেক্ট তৈরি করে ফেলে শেষ পর্যন্ত তার প্রজেক্টটা সবচেয়ে সুন্দর হয় এবং শিক্ষকরা তাকে প্রশংসা করেন এইভাবে ইমরানের কাছে সেফটিপিন হয়ে ওঠে তার সবচেয়ে প্রিয় উপকরণ ধীরে ধীরে সে বুঝতে শিখল যে ছোট ছোট জিনিসগুলোকে আমরা অবহেলা করি সেগুলোই জীবনের কঠিন মুহূর্তে আমাদের সাহায্য করতে পারে এর পর থেকে ইমরানের জীবনে সেফটিফিন একটা গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে সে যে কোনো সমস্যার সমাধানে সেফটিফিনের মতো সরল কিন্তু কার্যকরী পন্থা খুঁজে নিতে চেষ্টা করতো সেফটিফিনের মতোই ইমরানও হয়ে উঠেছিল সবার আস্থার প্রতীক ছোট্ট হলেও সমাধানের জন্য খুবই গুরুত্বপূর্ণ